একটু চিকিৎসা নিয়ে আপনার কাছে শুনতে চাই। যখন আসলে একটি চাকা ধরা পড়লো এবং তখন যেরকম উনি বলছিলেন যে এটা বিনায়ন হতে পারে এবং ক্যান্সারাসও হতে পারে, মানে ম্যালিগন্যান্টও হতে পারে, সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা? মানুষ আসলে, সাধারণ মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে এবং তারা দুটোর মধ্যে চিকিৎসা আলাদা কিনা বা দুটোতে আসলে একই চিকিৎসা কিনা, সম্পূর্ণ সুস্থ হওয়া যায় কিনা, এই ব্যাপারগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে। আপনি যদি আমাদেরকে চিকিৎসার অপশনগুলো বলতেন এবং 90% ক্ষেত্রে আসলে যেহেতু বিনাইন টিউমার থাকে, এটা নিয়েও যদি তাদেরকে একটু কিছু তথ্য দিতেন আমাদের দর্শকদেরকে। বেনাইন এবং ম্যালিগন্যান্ট দুটো আসলে দুই প্রান্তে অবস্থান করে। যদি কোনো শারীরিক প্রবলেম না হয় তাহলে বেনাইন চিকিৎসা, যে টিউমারগুলো থাকে সেগুলো চিকিৎসা না করে ক্লোজ অবজারভেশনে থাকতে পারেন। আর যেখানে সাসপিশিয়াস ম্যালিগন্যান্সি, যেটা আসলে বেনাইন বা ম্যালিগন্যান্ট বলা যাচ্ছে না, সেই ক্ষেত্রগুলোতে আরও বেশি ক্লোজ অবজারভেশন লাগবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এটা অপারেশন করা যেতে পারে। আসলে বেনাইন যে ডিজিজগুলো থাকে, লাইক ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, ফাইব্রোঅ্যাডিনোমা, এগুলোই মেইনলি আসে। তো ফাইব্রোঅ্যাডিনোমা আপা যেহেতু সার্জন আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, তো মনে হয় যে এটা সার্জারি করাই ভালো। আর ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ আসলে অনেক ক্ষেত্রেই অপারেশন চলে না, সেই ক্ষেত্রে অবজারভেশনে থাকতে হবে, এই কারণে যে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ থেকে ম্যালিগন্যান্সি হওয়ার একটা চান্স আছে, যদিও খুবই কম, 1%, এটা ম্যালিগন্যান্সি হতে পারে অনেক বছর থাকলে। এই কারণে এটার প্রপার চিকিৎসা করতে হবে এবং যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে হবে, ফুড হ্যাবিটে চেঞ্জ আনতে হবে, লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, তাহলে আমার মনে হয় যে ঝুঁকিমুক্ত থাকা সম্ভব। যদি ম্যালিগন্যান্ট হয়ে থাকে তাহলে তো সেটার চিকিৎসা আসলে স্টেজ বাই স্টেজ যেভাবে গাইডলাইনে বলা আছে সেভাবেই আগাতে হবে।